আমি উর্মি ক্যাপা বুক থেকে কেড়ে নিয়ে ভুল করেছিলাম। আমার এই ভুলের জন্য উর্মি আজ বলুন আপা কোথায়। আমি উর্মি ক্যাপা কোলে তুলে দিয়ে ক্ষমা চাইব। বলুন কোথায়। কথা বলছেন না কেন আপা কোথায়? দেখবে দেখবে তোমাদের আপাকে। স্যার এ আমি কি দেখছি সত্যি কি আপা? হ্যাঁ তোমার আপা পাগল হয়ে গেছে। তোমার আপা উর্মিকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে আমার কাছ থেকে সে চিরদিনের জন্য হারিয়ে গেছে। আশ্চর্য কি জানো, যে কামরায় আমার স্ত্রী তোমার স্ত্রীকে চিকিৎসা করে ভালো করেছিল আজ সেই কামরায় আমার স্ত্রী পাগল হয়ে পড়ে আছে। বর্ষা, আর কোনোদিন তোমার আপা তোমার মেয়ের অধিকারের উপর ভাগ বসাবে না। তুমি মুক্ত, তোমার মেয়ে শুধু তোমার। তোমার মেয়ের জন্য শাহানা আমার সংসারের প্রদীপ নিভিয়ে দিয়ে তোমার বংশের প্রদীপ জ্বেলে দিয়েছে। চল উর্মিকে নিয়ে এসে প্রদীপের আলোয় সুখে থাকো, শান্তিতে থাকো। বর্ষা, আজ এই চোখে তুমি যা দেখছো আমি যা দেখছি এসব কিছুর জন্য তুমি দায়ী, শুধু তুমি। আজ তোমার জন্য এক স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, তাই তোমার শাস্তি হলো তুমিও তোমার স্বামীকে আর পাবে না। আজ আমি তোমাকে আমার জীবন থেকে চিরদিনের জন্য বঞ্চিত করব। না না শাহন, না, যে শাস্তি তুমি তাকে দিতে চাইছো সেরকম অপরাধ সে করেনি, ওর কোনো দোষ নেই। দোষ নেই? না, সে যা করেছে তা শুধু নিজের সন্তানকে ফিরে পাওয়ার জন্য। পরের সন্তানের জন্য যদি শাহানা পাগল হতে পারে তাহলে নিজের সন্তানের জন্য বর্ষা এমন কি করেছে? শাহানার ভাগ্যই আজ ওকে পাগল বানিয়েছে। না, আপা চিরদিন পাগল হয়ে থাকতে পারে না। আপার জন্য যদি আমি ভালো হতে পারি তাহলে আপাকে আমি ভালো করে তুলব। স্যার, আপাকে আপনার বাড়িতে নিয়ে চলুন, আমি সেখানে আপাকে ভালো করে তুলব। আমার মন বলছে আল্লাহ আমাকে সাহায্য করবে। স্যার, আপনি দরজা খুলতে বলুন, আমি আপাকে নিয়ে যাব। ও তোমার সাথে যাবে না। আপনি দরজা খুলতে বলুন। স্যার, আপা যদি ভালো না হয় তাহলে আমি আমার এই জীবন রাখবো না, রাখবো না। দরজা খুলতে বলুন, বলুন প্লিজ। আপা, আপা, আপনার মেয়েকে নিয়ে এসেছি। আমার মেয়ে? হ্যাঁ, আপনার মেয়ে উনি। জায়গা পেলে না, ও আমার মেয়ে হবে কেন? আমার মেয়ে তো আমার কলি। তোমার মেয়েকে দিয়ে আমার মেয়েকে নিয়ে যেতে এসেছো? দেব না, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। আম্মু, আম্মু, চলে এখান থেকে। আপা, আমি আপনার মেয়েকে নিতে আসিনি। তাহলে কেন এসেছো? আপনার মেয়ে এই অন্ধকার বদ্ধ জায়গায় থাকলে মরে যাবে, তাই তো আমি আপনাকে আর ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। চলুন আমার সঙ্গে, যে বাধা দেবে তাকে আমি খুন করে ফেলবো, মেরে ফেলবো। চলুন আসুন, আসুন।